হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলিজ রান্নাঘর। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। বর্ষাকাল চলে এসেছে, এর সাথে আমিও নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ইলিশের একটা দারুণ রেসিপি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে যত পারবেন, এবং কমেন্টে আমাদেরকে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে, এবং বাড়িতেও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। ইলিশ মাছটাকে আঁচ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কেটে রাখা হয়েছে এবং সামান্য পরিমাণে হলুদ মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 3.5 চা চামচ কালো জিরে। এখন এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে 1 চা চামচ এবং সাদা সর্ষে 1 চা চামচ বাটা। দিচ্ছি পোস্ত বাটা 1 চা চামচ এবং 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে রাখা। সব মশলা এখন ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটায় মাছগুলো ভাজার দরকার নেই। সর্ষে বাটার বাটিতে একটুখানি সর্ষে লেগেছিল তাই আমি সেটাকে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং এখন দিচ্ছি চিনি 1/2 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ। নুন এবং মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। সব মশলা নারকেলের দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন এটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন এখানে মাছগুলো দিয়ে দেব। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সব মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম, এখন মাছগুলোকে অন্য পিঠ করে উল্টে দেব। পাঁচ মিনিট ঢেকে আবার রান্না করে নেব এটাকে। আবার ফিরে এলাম 5 মিনিট পর, রান্নাটা হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে তুলে নেব। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং আমাদেরকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনাদের এটা কেমন লেগেছে। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সাথে। সবাই নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।